ভিডিওটিতে বিস্তারিতভাবে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটির সঙ্গে একটু ভাব করে নেবেন অর্থাৎ একটু লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে চলেছি এক সঙ্গে মিন মিডিয়ান এবং মোডকে বার করা যায় অর্থাৎ রাশিবিজ্ঞানের সমস্ত মিন মিডিয়ান মোড একসঙ্গে যদি নির্ণয় করতে দেয় তাহলে আমরা কিভাবে বের করব তো আসুন দেখে নিই আমাদের কোয়েশ্চেনের প্রথমে দেওয়া থাকে স্কোর অর্থাৎ এই যে আপনার স্কোরটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে স্কোরটা দেওয়া থাকে কীরকম না দশ থেকে উনিশ কুড়ি থেকে উনত্রিশ তিরিশ থেকে উনচল্লিশ ঠিক এইভাবে স্কোরটি দেওয়া থাকবে এবং এই পরিসংখ্যা পরিসংখ্যা অর্থাৎ আমরা এফের মাধ্যমে প্রকাশ করে থাকি এই পরিসংখ্যাটা ঠিক এইভাবে দেওয়া থাকে এই দুটো জিনিস আমার কোশ্চেনে দেওয়া থাকবে এবার আমাকে একটা টেবিল এখান থেকে করে নিতে হবে সেই টেবিলটাতে আমি ঠিক এইভাবে লিখব প্রথমে আমি স্কোর লিখে নেওয়ার পর পরিসংখ্যা লিখব তারপরে মধ্যমান লিখব প্রকৃত শ্রেণীসীমা লিখব নেক্সট হচ্ছে বিচ্যুতি লিখব তারপরে পরিসংখ্যা ইনটু বিচ্যুতি বা এফ এক্স ডট লিখবো তারপরের ঘরে ক্রমযোগিকের পরিসংখ্যা লিখব এইভাবে টেবিলটা সাজিয়ে নেওয়ার পর আমি মধ্যমানটাকে নির্ণয় করব কীভাবে না যেটা স্কোর দেওয়া আছে সেই স্কোরগুলোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলেই আমি তার মধ্যমানটা নির্ণয় করতে পারবো মধ্যমান নির্ণয় করা হয়ে গেলে আমি প্রকৃত শ্রেণীসীমা বের করব কিভাবে না যেটা স্কোর দেওয়া আছে অর্থাৎ এটাকে বলা হয় লোয়ার লিমিট এটাকে বলা হয় আপার লিমিট এই লোয়ার লিমিটের সঙ্গে মাইনাস পয়েন্ট ফাইভ বিয়োগ করব আর এই আপার লিমিটের সঙ্গে প্লাস পয়েন্ট ফাইভ যোগ করব অর্থাৎ মাইনাস করবো এটার সঙ্গে পয়েন্ট ফাইভ আর এটার সঙ্গে প্লাস করবো অর্থাৎ যোগ করব পয়েন্ট ফাইভ শুধু পয়েন্ট ফাইভের এখানে কাজ এখান থেকে পয়েন্ট ফাইভ বাদ দেব এই সেই পয়েন্ট ফাইভটাই এখানে যোগ করবো ঠিক সেইভাবেই আমি প্রকৃত শ্রেণীর সময় বের করেছি দশ থেকে যদি পয়েন্ট বাদ দিয়ে থাকি তাহলে আমি পাবো নয় দশমিক পাঁচ আর উনিশ থেকে যদি পয়েন্ট ফাইভ যোগ করে থাকি তাহলে আমি পাবো উনিশ দশমিক পাঁচ ঠিক এইভাবে দ্বিতীয়টিতেও একই প্রসেস কাজ করেছে কুড়ি থেকে মাইনাস করেছি পয়েন্ট ফাইভ দিয়ে লেগেছি উনিশ দশমিক পাঁচ সঙ্গে পয়েন্ট যোগ করেছি দিয়ে লেগেছি উনত্রিশ পয়েন্ট এইভাবে আমি প্রকৃত শ্রেণিসীমাটা বের করে নেব নেক্সট আমাকে বিচ্যুতি বের করতে হবে বিচ্যুতি বের করতে গেলে কী করতে হবে না প্রথমে যেটা সেটা হচ্ছে কি আমাকে মধ্যমান থেকে একটা অ্যাজিউম মিন বের করে নিতে হবে অ্যাজিউম মিন অর্থাৎ হচ্ছে কল্পিত গড় আপনি যেটা খুশি নিতে পারেন ওইটাও নিতে পারেন এটাও নিতে পারেন এটাও নিতে পারেন অ্যান্সার কিন্তু সবসময় একই থাকবে এই মিন বের করে নেওয়ার পর মিনের সমান সমান আমি বিচ্যুতির ঘরে জিরো বসিয়ে নেব জিরো বসিয়ে নেওয়ার পর আমি এইভাবে এখানে একটা এক লিখবো এখানে একটা এক লিখবো বেশ এক দুই তিন চার করে লিখে নেবো এখানে এক দুই তিন চার করে লিখে নেবো এইবারে এই মাইনাসটা কোথা থেকে এলো বা এই মাইনাসটা আমরা কীভাবে দেবো এই মাইনাসটা দেওয়ার জন্যে আমাকে দেখতে হবে যে এই স্কোটটা অ্যাজিউমিন যেখানে রয়েছে তার কোন দিকে কমছে এবং তার কোন দিকে বাড়ছে আমি এখানে দেখতে পাচ্ছি পঞ্চাশ চল্লিশ তিরিশ কুড়ি দশ করে কমে যাচ্ছে তার জন্য আমি অ্যাজিউমিনের বিচ্যুতির ঘরের ওপরের দিকগুলো মাইনাস নিয়েছি আর এগুলো যেহেতু পঞ্চাশ সাত সত্তাশি নব্বই করে বৃদ্ধি পেয়েছে তার জন্য আমি এগুলো মানে প্লাস করার পর এক দুই তিন চার করে লিখে নিয়েছি এগুলো প্লাস সাইন দেওয়াও যায় নাও দেওয়া যায় এবারে আমাকে যেটা বার করতে পরিসংখ্যা পরিসংখ্যার সঙ্গে আমাকে বিচ্যুতিটা গুণ করতে হবে তাহলে এটা পরিসংখ্যা এটা বিচ্যুতি এবার গুণ করলে আমি ঠিক এই রাশিগুলোকেই পাবো আমি গুণ করে নিয়েছি গুণ করে নেওয়ার পর এটাকে একটা সামেশন অর্থাৎ যোগ করে নিয়ে লিখে দিয়েছি তার মানটা কি করতে হবে না এই দুটোকে এখান থেকে এই পর্যন্ত আমরা আগে বিয়োগ করে নেব তারপরে এখান থেকে এখান পর্যন্ত আমরা টোটাল করে নেওয়ার পর এখান থেকে এখান পর্যন্ত আমরা টোটাল করে নেওয়ার পর যেটা বেরুবে তার সঙ্গে যোগ বিয়োগ করে নেওয়ার পর আমার এইখানটা লিখতে পারব তারপরে আসি ক্রমযোগীকে পরিসংখ্যা ক্রমযোগী পরিসংখ্যা কীভাবে করবো না ফ্রিকোয়েন্সিতে দুই আছে অর্থাৎ পরিসংখ্যাতে দুই আছে আমি এখানে দুই লিখে দিয়েছি এই দুইয়ের সঙ্গে তিন যোগ করে দিয়ে পাঁচ লিখে দিয়েছি পাঁচের সঙ্গে পাঁচ যোগ করে দশ লিখে দিয়েছি ঠিক এই প্রসেসই আমরা একদম লাস্ট পর্যন্ত করে নিয়েছি এবারে এই ক্রমযোগীকে পরিসংখ্যাটা ঠিক হয়েছে কিনা আমি জানবো কীভাবে না এখানে এন যত বেরোবে বা এনের এর ভ্যালু যত থাকবে সেটা এই ক্রমযোগী পরিসংখ্যার লাস্টে থেকে সেই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান হয়ে যাবে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা এটা সমান হয়ে গেছে মানে এটা ঠিক আছে বেশ আসা যাক এবারে মিন কীভাবে বের করবো আমরা প্রথমে অ্যাজ ইউ মিন একটা বের করে নিয়েছি কোনো অসুবিধা নেই এখান পর্যন্ত অ্যাজ মিন নেওয়ার পর দেখো আমার ফর্মুলাটা এটাই ছিল এ ডট এম অর্থাৎ অ্যাজ মিন অর্থাৎ কল্পিত কর প্লাস সামেশন এফ এক্স ডট বাই এন ইন্টু আই হ্যাঁ এখানে আইটা হচ্ছে ইন্টারভেল ইন্টারভেল অর্থাৎ এই দুটো মানে রাশির মধ্যে মাঝখানে কত আছে এই দুটো রাশির মধ্যে মাঝখানে মানে উনচল্লিশ থেকে উনপঞ্চাশ মানে হচ্ছে দশ তার জন্য আমি এখানে দশ পেয়ে গেছি আর এ এম সমান ছিল ফিফটি ফোর পয়েন্ট ফাইভ এ এম লিখে দিয়েছি প্লাস এফ এক্স ডট পেয়েছিলাম আমরা চোদ্দো চোদ্দো লিখে দিয়েছি আর এন সমান পেয়ে গেছি পঞ্চাশ তার জন্য পঞ্চাশ লিখে দিয়েছি ইন টু আই অর্থাৎ টেন বেশ এবারে এখানে একটা সাধারণ খুবই সাধারণ একটা যোগ বিয়োগ গুণ ভাগ এখানে করা আছে এটার সঙ্গে এটা কাটা আছে কাটার পরে এটা লিখেছি মানে চোদ্দো থেকে চোদ্দো ডিভাইড বাই পাঁচ এই চোদ্দো ডিভাইড বাই পাঁচ পাওয়ার পরে এটাকে ভাগ করে আমরা দুই দশমিক আট পেয়েছি এই দুই দশমিক আটটার সঙ্গে চুয়ান্ন দশমিক পাঁচ যোগ করে নেওয়ার পর আমরা গড়টা বের করে ফেলেছি কত ফিফটি সেভেন পয়েন্ট থ্রি বেশ এবারে দু নম্বর যেটা সেটা হচ্ছে মিডিয়ান কীভাবে বের করব মিডিয়ান বের করার ফর্মুলাটা একটু ভালো করে মনে রাখবে এল প্লাস এন বাই টু মাইনাস এফ বি ডিভাইড বাই এফ এম ইন্টু আই বেশ এবারে আমাকে দেখতে হবে এলটা কীভাবে খুঁজতে হবে এল খোঁজার নিয়ম হচ্ছে না যেটা আমার অ্যাজিউমিন পেয়েছিলাম এই অ্যাজিউমিনের একদম লোয়ার লিমিট কী আছে লোয়ার লিমিট পেয়েছি ফর্টি নাইন পয়েন্ট ফাইভ লিখে দিয়েছি প্লাস এন বাই টু এই যে এন বাই টু এন বাই টু করে নেওয়ার পর আমরা পঁচিশ পেয়েছি লিখে দিয়েছি এই এফ বিটা বের করার নিয়ম হচ্ছে যেটা আমরা বিচ্যুতি ধরেছিলাম বিচ্যুতির ঘরে গিয়ে যেটা জিরো পাবো সেই জিরো অর্থাৎ জিরো পেয়েছি আমরা অ্যাজিউমিনকে নির্ণয় করে অ্যাজিউমিনের ওপরের ঘরটা হচ্ছে আমার এফ সরি এফ বি এফ বি বার করে নিয়েছি দেখো অ্যাজউমিনের ওপরের ঘরটা আমি পেয়েছি বাইশ এফ বি করে নিয়েছি ডিভাইড বাই সিক্স অর্থাৎ এফএম এম এই এফএমটা হচ্ছে মিনের ফ্রিকোয়েন্সিটা অর্থাৎ পরিসংখ্যাটা আমরা এফএম করে নিয়েছি ইন্টু আই আই তো আমরা জেনেছি আগের বাড়ি দশ লিখে দিয়েছি এবারে আমরা ক্যালকুলেশানটা করেছি এখানে পঁচিশ থেকে বাইশ বিয়োগ করে তিন পেয়েছি ছয় অলরেডি ছিল ইন্টু আই অর্থাৎ হচ্ছে টেন বেশ এবারে তিরিশ অর্থাৎ তিনের সঙ্গে দশ গুণ করার পর তিরিশ পেয়েছি তিরিশকে ছয় দিয়ে ডিভাইড করে পাঁচ পেয়েছি পাঁচের সঙ্গে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ যোগ করেছি ব্যাস আমার অ্যান্সার বেরিয়ে গেছে আগে মিন বের করে নিয়ে মিডিয়ান বের করে নিয়ে তারপরে আমাদের মোড বের করতে হবে কারণ যদি মিন মিডিয়ান না করি তাহলে এখান থেকে মোটটা বের করা যাবে না মোট বের করতে গেলে কী করতে হবে না থ্রি মিডিয়ান ইন্টু টু মিন এটা হচ্ছে ফর্মুলা এই ফর্মুলাটাকে এবার আমরা পুট করে নেবো কীভাবে থ্রি ইন্টু ব্যাস মিডিয়ান টু ইন্টু মিন বেড করে নিয়ে এই দুটোকে গুণ করার পর মাইনাস এই দুটোকে গুণ করে নিয়েছি দিয়ে সিম্পলি একটা বিয়োগ বিয়োগ করার পরে আমরা পেয়েছি ফর্টি এইট পয়েন্ট নাইন অর্থাৎ নির্ণীত মোট সমান ফর্টি এইট পয়েন্ট নাইন আমি এফ বিটার এফএমটা আরেকবার বলে দিচ্ছি এফবি বের করতে গেলে আমরা যেটা অ্যাজিউমিন ধরেছিলাম সেই অ্যাজিউমিনের ওপরের ফ্রিকোয়েন্সিটা অর্থাৎ ক্রমযোগী পরিসংখ্যাটা আমরা সবসময় এফবিতে লিখব আর এফ হচ্ছে অ্যাজিউমিনের ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা এফ এম এ লিখবো ইন্টু টেন আশা করি তোমাদের এটা অনেক উপকারে লাগবে তো যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে